গিফট বা উপঢৌকন, বিশেষ দিন কিংবা বিশেষ উপলক্ষে হর হামেশাই আদান প্রদান হয় ভালোবাসা কিংবা অ্যাপ্রিসিয়েশনের এই দারুণ চিহ্নের। আপনি গিফট হিসেবে কি পান, একটি ফুল, একটি গিফট বক্স নাকি অন্য কিছু? গিফটের অ্যামাউন্ট যদি হয় 1.5 বিলিয়ন রুপি, তাহলে সেটা তো চোখ কপালে তুলে দেওয়ারই কথা। শুনে আসবো প্রায় $183 মিলিয়ন বা 1.5 বিলিয়ন রুপি মূল্যের গিফটের গল্প। এশিয়ান বিলিয়নিয়ার্স লিস্টের অন্যতম নাম মুকেশ আম্বানি। সম্পদে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি নিজের কর্মীদের কাছেও নিতান্ত পছন্দের ব্যক্তিত্ব তিনি। সত্যই নিজের বিশ্বস্ত এবং বহু বছরের পুরনো এক কর্মীকে একটি বাড়ি উপহার দিয়েছেন আম্বানি। গণমাধ্যমের খবর, বাড়িটির দাম $183 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় 1.5 বিলিয়ন রুপি। জানা গেছে $183 মিলিয়ন বাড়ি উপহার পাওয়া ওই কর্মীর নাম মনোজ মোদি। রিলায়েন্স জিও ও রিটেইলের পরিচালকের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। মুকেশ আম্বানির জানহাতও বলা হয় তাকে। আম্বানি পরিবারের দীর্ঘদিনের সঙ্গী হিসেবে মুকেশের উত্থানে বড় ভূমিকাও রেখেছেন তিনি। গত কয়েক দশকে রিলায়েন্স গ্রুপের আকাশ ছোঁয়া সাফল্যের নেপথ্যের কারিগর হিসেবে অনেকেই বলেন মনোজ মোদির নাম। আম্বানিদের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে হর হামেশাই শোনা যায় তার নাম। মনোজের এই দারুণ সার্ভিসে খুশি হয়েই বিলাসবহুল প্রাসাদোপম এই ভবন উপহার দিয়েছেন মুকেশ আম্বানি। বাড়িটি 22টি ফ্লোরের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং। ইন্ডিয়ার বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে অবস্থান ভবনটির। মাসখানেক আগেই মনোজকে বাড়িটি উপহার দিয়েছেন আম্বানি। বহুতল ওই প্রাসাদের আনুষ্ঠানিক নাম বৃন্দাবন। ভবনটির প্রতিটি তলার আয়তন 8,000 স্কোয়ার ফুট। প্রতি বর্গ ফুটের মূল্য 45,100 থেকে 70,600 রুপি পর্যন্ত। ভবনটির মোট আয়তনের পরিমাপ হল 107,000 স্কোয়ার ফুট। 22তলা ভবনটির প্রথম 8টি তলা নির্ধারিত পার্কিংয়ের জন্য। শুধু বাড়িটি উপহার দিয়ে ক্ষান্ত হননি মুকেশ আম্বানি, পুরো বাড়ি সাজিয়ে দিয়েছেন বহুমূল্য ইটালিয়ান ফার্নিচারে। রিলায়েন্স জিও ও রিটেইলের পরিচালক মনোজ মোদির আগে থেকে আছে আরও 2টি ফ্ল্যাট। মুম্বাইয়ের অভিজাত মহালক্ষী এলাকায় থাকা ফ্ল্যাট দুটির দাম 415 কোটি রুপি বা $50 মিলিয়ন। এই বিপুল সম্পদের সঙ্গে এবার যোগ হল মালিকের দেয়া নতুন এই বাড়ি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।